শুকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক ধামাকা বলে ক্ষমকা আমাদেরকে আজকে বসে রাখলো তৃণমূল কংগ্রেস আজকে সকাল থেকেই একেবারে টিভির সামনে বসে পড়েছিলাম এই ভেবে যে আজকে হয়তো তৃণমূল কংগ্রেস কিছু ধামাকা দিতে পারে আসলে তাদের নেতা এবং মুখপাত্র কুণাল ঘোষি কদিন আগে একটা টুইট করে বলেছিলেন যে আজকের কথা দোসরা জানুয়ারি যে আজকে একটা কিছু হবে মানে এমন একটা ইঙ্গিত দিয়েছিলেন যে আজকে হয়তো একটা বিরাট কিছু ধামাকা তৃণমূল কংগ্রেস দেবে যেটাতে হয়তো বিরোধীদের চোখ একেবারে ছানাবড়া হয়ে যেতে পারে মানে এমন একটা বলার চেষ্টা করেছিলেন বিশেষ করে শুভেন্দু অধিকারী যখন ডেট দিচ্ছিলেন এবং যেহেতু সেই ডেটে সেরকম কিছু আসেনি রেজাল্ট ফলে সেটাকেই কার্যত চ্যালেঞ্জ করে বলবো বা কটাক্ষ করে বলবো কুণাল ঘোষ কিন্তু এরকম একটা ডেট দিয়েছিলেন আর গতকালকে অভিষেক ব্যানার্জিও কিন্তু বলেছিলেন যে আজকের কথা যে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ নজর রাখতে বলেছিলেন ফলে আমরা আজকে সকাল সকাল একেবারে যখন টাইমটা জানলাম যে এগারোটা থেকে এই প্রোগ্রামটা হবে কলকাতার নজরুল মঞ্চে আমরা একেবারে রেডি হয়ে টিভির সামনে বসে পড়লাম যে দেখি আজকে তৃণমূল কংগ্রেস কি ধামাকা দেয় কিন্তু দর্শক যা দেখলাম মানে ধামাকা কি বলবো আমি যাই না এটা কি তারা ধামাকা বলে চালাতে চাইছে কি না কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে মানে একটা পটকাও নয় ধামাকা বলতে একটা বিরাট কিছু বাস্ট বিস্ফোরণ একেবারে কিন্তু যা দেখলাম সারাদিনের যা রেজাল্ট দেখে শুনে কি বলতে পারি এটা একটা পটকাও নয় আসলে আজকে তারা যেটা একটা নতুন কর্মসূচির ঘোষণা করেছে সেটা হচ্ছে কার্যত দুয়ারে তৃণমূল দুয়ারে সরকার দুয়ারে কত কি আছে না মানে ওরকম টাইপেরই নামটা অবশ্য অন্য কিন্তু আমাদের যেন কোথাও মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি দুয়ারে তৃণমূল প্রকল্প আজকে একটা প্রকল্প ঘোষণা করা হয়েছে দুয়ারে দিদির দুধ বলে অ্যাকচুয়ালি দুয়ারে তৃণমূল তো সেখানে আর কি এবার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সব মানুষের দুয়ারে দুয়ারে যাবেন গিয়ে বলবেন মমতা ব্যানার্জির সরকারের কি কী সব প্রকল্প রয়েছে আপনারা মানে এলিজেবেল কি কোন কোনটাতে কোনটাতে এলিজেবেল কোনটাতে কোনটাতে এলিজেবেল নন যেগুলোতে আপনারা পাওয়ার যোগ্য সেগুলো আপনারা পাচ্ছেন কি না কেন পাচ্ছেন না সে সেখান থেকে মানে আবেদন নেওয়া এই সব করে তারা আর কি ওই মানে মানে এসব করবে না কি বাড়িতে বাড়িতে গিয়ে এবং যেটা বলা হচ্ছে প্রায় সব বাড়িতেই তারা যাবেন আর কি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা সব বাড়িতে যাবেন রাজ্যে যত বাড়ি রয়েছে এবং শুধু যাওয়া নয় সেখানে বসা মানে একেবারে গল্পের মতো করে বসা বসে বসে তাদেরকে একটা করে এই মমতা ব্যানার্জির মানে চিঠি টাইপের এসব দেওয়া হবে তারপরে কি কি প্রকল্প রয়েছে সেসব প্রকল্পের ব্যাপারে সব বোঝানো হবে এবং বুঝিয়ে সুঝিয়ে তারপরে আবার একটা আবার এ দেওয়া হবে স্টিকার দরজাতে মারা মারা থাকবে সেখানে আবার মমতা গান্ধীর ছবি এবং এই যে দিদির সুরক্ষা কবজ এটা একটা নাম দেওয়া হয়েছে দিদির সুরক্ষা কবজ মানে কি কি সব প্রকল্প রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সেই সব নিয়ে একেবারে বেশ ডিজাইন করা লোগো টাইপের সব করে এটা আবার দরজাতে বা দেওয়ালাতে মারা থাকবে তার সঙ্গে আবার একটা করে ক্যালেন্ডার দেওয়া হবে যে ক্যালেন্ডার আবার বছরের তারিখ আছে দু হাজার তেইশ দু হাজার বুঝতে পারছেন ডবল ডবল মানে একটা একটা ক্যালেন্ডারে ডবল সালের তারিখ থাকবে মানে দু পর্যন্ত মানে লোকসভা ভোট পর্যন্ত বুঝতে পারছেন সুতরাং এরকম সব হবে কি দু কোটিরও বেশি গ্রাম ও শহরের পরিবার মানে এটা পরিবার মানে এর মানুষের সংখ্যা ধরলে অনেক কোটি হবে দিদির সুরক্ষা কবচ অঙ্গীকারবদ্ধ আমাদের কী গণ্যমান্য নেতৃত্ববৃন্দ অনেকের সঙ্গে তারা মিশবেন এইসব এইসব একটা ব্যাপার মানে আজকের নেট যে মানে যে রেজাল্টটা বিষয়টা সেটা হচ্ছে এটা দিদির সুরক্ষা কবচ এইসব নিয়ে একটা প্রচার পর্ব চলবে সেখানে দলের নেতাকর্মীরা সব যাবেন কত সাড়ে তিন লক্ষ নেতাকর্মীকে যুক্ত করা হচ্ছে সব বাড়িতেই প্রায় সব বাড়িতে যাওয়ার একটা পরিকল্পনা আবার একটা অ্যাপস করা হয়েছে সেই অ্যাপসটা করলে দিদির দূত সম্পর্কে মানে দিদির দূত অ্যাপস বলে একটা থাকছে সেই অ্যাপসটা ডাউনলোড করলে এই সব অনেক কিছু জানা যাবে এই সব ব্যাপার মানে এটা একটা প্রচার কর্মসূচি আগে ছিল দিদিকে বলো ফোন করলে বলা যেত তারপরে আবার অভিষেক শুরু করলেন এক ডাকে অভিষেক এই সব চলছিল আবার ভোট সামনে চলে এসছে পঞ্চায়েত ভোট একেবারে সামনে তারপরে আবার লোকসভা ভোট তো তার আগে আবার একটা এরকম জনসংযোগ তৈরি করার মতো একটা কর্মসূচি মানে কি দিদির দুয়ারে দিদির দূত আবার যারা যাবেন তাদেরকে আবার একটা করে ব্যাস দেওয়া হচ্ছে এরম করে বুকে আঁটা দিদির দূত ব্যাস দেওয়া হবে হাতে আবার একটা কি ম্যানটেন থাকবে আর বলা হয়েছে যেন দিদির মতোই মানসিকতা নিয়ে যেন যাওয়া হয় নরমভাবে কথা বলতে হবে মেজাজ ওই সব মেজাজ দেখিয়ে কথা বললে হবে না নরমভাবে কথা বলতে হবে মানুষের কথা শুনতে হবে অভাব অভিযোগ শুনতে হবে আর সরকারের কী সব রয়েছে সেগুলো বলতে হবে মানে বেশ হবে কথা বলতে হবে বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে অভিষেক ব্যানার্জী আজকে বলছিলেন খুব কর্পোরেট একেবারে কর্পোরেট সিস্টেমে এটা করা হচ্ছে জেলার যেসব হেড অফিসগুলো রয়েছে আর কি তাদের সেখান থেকে সব ওই এসব যেগুলো কিটগুলো দিয়ে দেওয়া হবে ওই ব্যাগ মানে ক্যালেন্ডার ট্যালেন্ডার সব ওর সব বিতরণ করা হবে সেখান থেকে সব বাড়ি বাড়ি যাওয়া হবে বলে সব ভাগ করে দিয়েছেন একেবারে কর্পোরেট সিস্টেমে একেবারে আজকে বলে দিয়েছেন অভিষেক ব্যানার্জি একেবারে ট্রেনিং দেওয়ার মতো করে তারপর প্রেসকে কাজে লাগাতে হবে প্রেস করতে হবে মানে প্রেসের সামনে কথা বলতে হবে আজকে কলকাতায় হয়েছে কালকে থেকে আবার ওই জেলায় জেলায় করতে হবে তারপরে জেলার পরে বিধানসভা বিধানসভাতে করতে হবে প্রেসের সামনে এইসব এইসব কথাগুলো বলতে হবে যাদের একটু প্রচার প্রচার হয় আর কি প্রচার হয় তো এই হচ্ছে ব্যাপার দর্শক আমি ভাবলাম আজকে কি নাই কি হবে সব দল ভেঙে চলে আসবেন তৃণমূল কংগ্রেসে এই জয়েন করতে পারেন উনি উনিজেন করতে পারেন মানে এই এইসব নিয়ে চর্চা হচ্ছিল ধামাকা মানে আজকের প্রোগ্রামটা এমন হবে যে বিরোধীরা একেবারে কুপকাত হয়ে যাবে এটা ভাবছিলাম মানে এটাই এটাই প্রচার চলছিল মানে হাওয়াটা ওই রকমই চলছিল কিন্তু দেখলাম এ কি এ তো দিদিকে বলো কেস নামটা তো পাল্টে গেছে দিদিকে বলো না এবার দিদি দুধকে বলো আগে ছিল দিদিকে বলো এখন দিদি দুধকে বলো দিদি এখন এই দিদির দুধ এখন দুয়ারে যাবে দুয়ারে যাচ্ছে এরকম একটা ব্যাপার ফলে দর্শক এই হচ্ছে বিষয় সকাল থেকে বসে থাকলাম বিরাট ধামাকা কিছু হবে কিন্তু দেখলাম ধামাকা কোথায় খামাকা বসে বসে থাকলাম এটা তো একটা প্রচার কর্মসূচি এ তো চলতেই পারে ভোটের সময় এসব চলে আর ভোট সামনে চলে আসছে আর ভোটের থেকেও তৃণমূলের একটা আর আলাদা গর্জ রয়েছে কারণ এখন যেভাবে এই সরকারটার প্রতি মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছে দুর্নীতির বিষয় বিশেষ করে তো সেখানে তো না নামলে তো আরও তো বিচ্ছিন্ন হয়ে যেতে হবে তাই হয়তো জনসংযোগ একটা তৈরি করার চেষ্টা হচ্ছে আর আমি এটাও ভাবছি এই যে বলা হচ্ছে যে দুয়ারে গিয়ে এই মানুষের অভাব অভিযোগ শোনার কথা বলা হয়েছে যারা যোগ্য অথচ পাননি কোনো প্রকল্পের কোনো সুবিধা তাদের তাদেরও আবেদন নিতে বলা হয়েছে আমি জানি না এই আবেদন নিয়ে মানে নিয়ে রেখে আবার একটা ভোট বৈতরণী পাড়াবার চেষ্টা করা হচ্ছে কিনা কারণ ধরুন এই যে আবাস নিয়ে এত বিতর্ক তৈরি হচ্ছে আবাস যারা পাননি তাদের তাদের বক্তব্য যে আমাদেরকে দেওয়া হচ্ছে না আমরা এলিজিবল এবার এবার ধরুন যারা বাড়িতে যাবেন তাদের ওই মানুষগুলো ওই একই কথা বলবেন একই কথা বলবেন তখন তখন কী বলাবে ও আপনি পাননি হ্যাঁ সত্যিই তো তো যোগ্য ঠিক আছে আপনার নাম্বার নিয়ে যাচ্ছে আমরা দিদিকে বলো তো এই দিদির কাছে পৌঁছে দেবো হবে ব্যাস মানুষ আশা আশা নিয়ে থাকবেন এই তো প্রধানটা মানে ভালো নন এখন আমাদের কাছে লোকজন এসেছিলেন ওনারা আশা দিয়েছেন হবে তাহলে তাহলে ক্ষমতায় কিন্তু রাখতে হবে দিদিকে আমি জানি না এরকম কোনো ভাবনা থেকে করা হচ্ছে কি না যেহেতু মানুষের মধ্যে অনেক ক্ষোভ তৈরি হয়েছে ক্ষোভটাকে প্রশভিত করতে হবে তার জন্য আশ্বাস দিতে হবে আশ্বাস দিতে গেলে এরকম একটা টিপটাপভাবে গিয়ে ওই একেবারে দিদির লেখা চিঠি তারপরে স্টিকার এসব দিয়ে আশ্বাস দিয়ে আসতে হবে যাতে মানুষ ভরসা করেন এরা দেয়নি কিন্তু ওরা ওরা সব শুনে গেছেন এবার মনে হচ্ছে কিছু একটা হবে বলে আশায় আশায় থাকবেন ব্যাস বাউ দাও তৃণমূলকে ভোট দাও যেমন অনেকে বলে থাকেন এবারে যে বিধানসভার ভোট হয়েছিল গ্রামগঞ্জ থেকে আমি যে খবরটা পেয়েছিলাম গ্রামগঞ্জের এসব গরিব মানুষ যারা তাদের প্রায় প্রত্যেকের কাছ থেকে আধার কার্ডের অমক কার্ডের তমক কার্ডের সব কপি নেওয়া হয়েছিলো এই বলে যে আপনাদেরকে ঘর দেওয়া হবে ঠিক ভোটের ওই পর্বের কিছুদিন আগে মানুষ আশায় ছিলেন যা তাহলে মনে হচ্ছে সরকারটা এলে আমরা ঘর পাবো অনেকে ভোট দিয়ে দিয়েছেন ব্যাস এখন তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের নাম নেই এখন যাই না যে ক্ষোভটা তৈরি হয়েছে আবার সেটাকে এইভাবে প্রশোিত করার চেষ্টা হবে কি না যে মানুষের যে অভাব রয়েছে যেগুলো আর কি প্রকাশ্যে চলে আসছে রাস্তায় বলছেন ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন সুতরাং যদি একবার গিয়ে কাছে গিয়ে শুনি বাড়িতে এসেছিলেন এটাও একটা হয়তো একটা সেন্টিমেন্ট তৈরি হতে পারে আর তার সঙ্গে আরও খানিকটা মানে আশা তাদেরকে আশা দিয়ে আরও খানিকটা সময় কেনা যেতে পারে ওই সময়ের মধ্যে আবার ভোটটাও পার হয়ে যেতে পার করা যেতে পারে জানা এইসব ভাবনা থেকে এইসব করা হচ্ছে কি না প্রশ্ন অনেক যদিও বলা হচ্ছে এখন ভোট নেই আমরা এই সময় করছি ভোটের সময় হলে তো তখন আপনার ওই অন্য কথা বলতেন কিন্তু ভোট এখন নেই বটে কিন্তু এখন তো এই দলটার তো গরজ তো এখন অনেক রয়েছে দলটা যে এখন হাল মানুষের সঙ্গে তো এখন বিচ্ছিন্ন হয়ে গেছে আর ভোট নেই কথা বলা যায় ভোট তো সামনে পঞ্চায়েত ভোট আর ভোট নেই মানে বলা হচ্ছে আবার আমি শুনছিলাম অভিষেক মাঝে বলছিলেন যে পঞ্চায়েত ভোট আছে কিন্তু আমরা তো সব জায়গাতেই তো করছি আমরা তো শহরেও করেও বলছি তাহলে তো তাহলে তো আমরা শুধু পঞ্চায়েতে করতাম আসলে তা নয় সে কৌশল হয়তো আপনারা ভালো বোঝেন এটাও তো এক ধরনের রাজনীতি যাতে করে কেউ না বলতে পারেন যে পঞ্চায়েত ভোট এসে গেছে বলে এসব করা হচ্ছে সেই জন্য বাবা শহরের দিকেও খানিকটা করো কিন্তু আলটিমেট আমরা জানি না কোন দিকটাই কম কোন দিকটায় বেশি হবে সেটা আমরা পরে বুঝবো হয়তো এটাও একটা কৌশল অবলম্বন করা হচ্ছে যে শহরেও কিছু করে দেবে বা শহরটাও করতে হবে যাতে করে লোক লোকে না বলে যে আমরা ভোটের জন্য করছি করছি তো আমরা আমরা জানি কী জন্য করছি কিন্তু মানুষকে আরও একটু অন্যরকমভাবে বোঝাতে হবে মানুষের কাজের জন্য আমরা করছি আবার আমি মুখ্যমন্ত্রীকে বলতে শুনছিলাম যে আমাদের দুয়ারে সরকার রয়েছে অনেক সময় তো সেটা তার মাধ্যমে তো সব কাজটা হয় না তো আমাদের ছেলেরা সব গিয়ে বোঝাবে ফর্ম ফিল করে দেবে ইত্যাদি করে অমকতমক করে দেবে তো এটা কি এই এগারো বারো বছর পর মনে পড়লো এক যুগ সরকারটা চালিয়ে তাহলে এতদিন যেভাবে চল চলছিলো তাহলে আপনি বলছেন মানুষ মানুষ সেভাবে সবাই ঠিকমতো পরিষেবা পাননি তাই আজকে বারো বছর পর এক যুগ পর কর্মীদেরকে নামাতে হচ্ছে তাহলে এতদিন কীভাবে চলছিল তাহলে কোনটা ধরবো এতদিন ঠিকমতো করে সরকারটা কাজ কাজ করেনি বা মানুষের কাজে সঠিক পরিষেবা তুলে দিতে পারেনি নাকি এখন পারছে না সেই জন্যে কর্মীদেরকেও আবার হেল্প করার জন্য বলা হচ্ছে নাকি উদ্দেশ্য হচ্ছে এইসব বলে মানুষকে একটু টেনে নিয়ে ভোটটাকে টেনে নেওয়ার চেষ্টা করো কোনটা ধরবো প্রশ্ন তো অনেক তৈরি হচ্ছে তবে দর্শক যাই বলি শেষে এটুকুই বলবো আমরা এটা এই এটা মানে এরকম ভাবিনি এরকম তো মাঝে মধ্যেই হয় দিদিকে বলো এক ডাকে অভিষেক এসব তো হয় তারপরে কদিন আগে ওই গ্রামে গ্রামে অভিযান নাকি একটা হলো না মহিলাদেরকে নামানো হয়েছিল গ্রামে গ্রামে অভিযান সেটা হলো আবার তো সে একই দিদি দিদির দূত আবার পরে দাদা দাদার দূত হয়তো পরে শুনবো এগুলো তো চলতি থাকবে ধামাকা কোথায় ধামাকা কোথায় তো ড্যামেজ কন্ট্রোল করার একটা যেন সব প্রয়াস একদিকে দুর্নীতি নিয়ে অনেকে সরব হচ্ছেন যা সব সামনে চলে আসছে পর্দা ফাঁস হচ্ছে কোটি কোটি টাকা উদ্ধার সেই সঙ্গে সব যা সামনে চলে আসছে মানে কি বলবো এ তো সেগুলোকে যেন সামাল দেওয়ার জন্য একটা ড্যামেজ কন্ট্রোলের বিষয় কিন্তু ধামাকা কোথায় ধামাকা কোথায় আর এই সব করে হয়ে যাবে তো দেখা যাক কি হয় দর্শক কিছু পেলেন আজকে আপনারা আপনারা যে কৌতূহল নিয়েছিলেন আপনারা কি আমার মতোই কৌতূহল নিয়েছিলেন যে আজকে কিছু একটা তৃণমূল কংগ্রেস করবে আর দেখলেন এই হলো লাস্টে ওই দুয়ারে তৃণমূল দর্শক যদি কিছু বলার থাকে বলবেন আর এসবের উদ্দেশ্য কি সেটা যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট মাসে কমেন্ট করবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে